আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ক্লাসে স্কুল ড্রেসের বেল্ট সহ স্কার্ট কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তাই দেখাবো। তো আজকের ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি চেষ্টা করব খুবই সহজে কাজটা করানোর জন্য। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাটিং এবং সেলাই করতে হয়। বেল্ট সহ স্কার্ট কাটিং করার জন্য দুইটা মাপের প্রয়োজন। একটা মাপ হলো স্কার্টের ঝুল, আর আরেকটা মাপ হলো স্কার্টের কোমর। তো আমাদের ঝুল হলো 22 ইঞ্চি আর কোমর হলো 27 ইঞ্চি। তো এখানে আমরা এই কর্নার থেকে আমরা প্রথমে কোমরের মাপে রাউন্ড করে কেটে নেব। তো কোমরের মাপে যেভাবে কাটবো তা হলো অরিজিনাল কোমরকে 3 দিয়ে ভাগ করে যা হয় তার এক ভাগে আমরা রাউন্ড করব। তো আমাদের কোমর হলো 27 ইঞ্চি, 27 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ হলো 3 নং 27, তো 9 ইঞ্চি। এখানে 9 ইঞ্চিতে এই যে দাগ দিলাম, এটা রাউন্ড করে দাগ দিতে হবে। তো দর্শক, এই রাউন্ডের জায়গাটুকু আমরা এখান থেকে কেটে ফেলে দেব। এখানে আসলে বেল্ট সেট হবে। তো আমাদের বেল্ট আছে হলো 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি চওড়া। তো এখানে যেহেতু বেল্ট সেট হবে, তো সেটিংয়ের জন্য 1/2 ইঞ্চি বা কাপড় বাদ রেখে আমরা 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি ধরে নিলাম। এখান থেকে ঠিক এখান থেকে আমাদের ঝুল ধরতে হবে 22 ইঞ্চি। তো এই যে 22 ইঞ্চি, এটা হলো 22 ইঞ্চি, আর নিচে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নেব, টোটালি নিলাম হলো 23 ইঞ্চি। তাহলে আমাদের স্কার্টের অরিজিনাল ঝুল পেয়ে গেলাম। তো এখন দেখবো যে এখান থেকে এই পর্যন্ত টোটালি আসলে কাপড় কতটুকু হলো। এখানে টোটালি কাপড় আসলো হলো 31 ইঞ্চি, 31 ইঞ্চি। তো আমরা এই 31 ইঞ্চি রাউন্ড করে কাটবো, এতে করে আমাদের কাটিংটা সুন্দর হবে। এই 31 ইঞ্চি রাউন্ড করে কেটে দিচ্ছি। তো আমরা যে রাউন্ড করেছি, এই রাউন্ড অনুযায়ী আমরা এখানেও কাটবো, এখানেও কাটবো। দর্শক, এই যে দেখেন আমরা এখানে সেলাই করব 1/2 ইঞ্চি, এখানে সেলাই করব 1/2 ইঞ্চি। এখানে আমাদের কোমর মিলল কিনা দেখেন, এই যে এখানে রয়েছে হলো 13.5, এই যে 13.5, তো 13.5 × 27, তাহলে এখানে আমাদের বেল্ট হবে হলো 27 ইঞ্চি। যাই হোক, আমরা এক পার্ট পেলাম। এই পার্টটা যেভাবে কাটলাম ঠিক একইভাবে এই কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে, তো একইভাবে কাপড়টা এই যে ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এখানে প্রথম পার্টটা বসিয়ে দ্বিতীয় পার্টটা কেটে নেব সেম করে। তো দর্শক, আমাদের স্কার্টের মেইন পার্ট কাটিং শেষ। এবার বেল্ট কাটার পালা। এই যে বেল্টের বক্রম, এই বেল্টের বক্রমটা আসলে এইভাবে কিনতে পাওয়া যায় মার্কেটে। আপনারা যদি বলেন যে আমরা প্যান্টের বেল্ট চাই, তাহলে আপনাদেরকে দিয়ে দিবে। তা নাহলে পরে যদি বাসায় আপনাদের বক্রম থাকে, তাহলে শুধু করে কেটে আপনারা বেল্ট তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, বেল্ট যেভাবে কাটবো, আমরা প্রথমে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ, এই যে 1.5 ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে দিলাম, 1.5 ইঞ্চি বাদ দিলাম। তো আমাদের স্কার্টের কোমর হলো 27 ইঞ্চি, আমরা এখান থেকে এই দাগ থেকে 27 ইঞ্চি ধরব। এই যে 27, এই 27 ইঞ্চি ধরে ঠিক 27 ইঞ্চির উপরে আমরা দাগ দেব। এই যে 27 ইঞ্চি, এই 27 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দিচ্ছি, এই যে এতটুকু। তো এই এই বক্রমটুকু হলো বাড়তি, আমরা এই বাড়তিটুকু এই যে ভাঁজ করে দিলাম। এই 27 ইঞ্চি পরে যতটুকু বাড়তি আছে এটাকে আমরা ভাঁজ দেবো, আর ওই পাশে যতটুকু আছে এটা ভাঁজ দেবো না, ঠিক আছে। ভাঁজ দেওয়ার পরে এই মাথা আমরা সামান্য একটু চাপায় দেব, এতে করে বেল্টের মাথাটা তৈরি করা ভালো হবে। তো এই যে হয়ে গেল, আমরা বেল্ট কাটিং করে নিলাম। এখন এই বেল্ট আমরা কাপড়ের উপরে বসিয়ে দিব। দর্শক, এ পর্যায়ে আমরা যে বেল্ট কেটে রেখেছি সেই বেল্ট একটা সোজা কাপড়ের উপরে নিলাম, নিয়ে এই যে দেখেন এই পাশে, এই যে পাশে আমরা চিহ্ন দিয়ে রেখেছি, চিহ্ন পাশটা এক সাইডে বসিয়ে এই যে এইভাবে বসিয়ে আমরা আয়রন করে দিব।
এটা বসানোর পরে এখানে যে আমরা ভাঁজ দিয়েছিলাম এই ভাঁজের এই পাশে আমরা হাফ ইঞ্চি পরিমাণে এই যে হাফ ইঞ্চি পরিমাণে ভাঁজের পরে হাফ ইঞ্চি রেখে আমরা এইভাবে কেটে দেব দেখেন এই যে কেটে দিলাম দেওয়ার পরে এখানে একটু এই যে একটু কস করে কেটে দিলাম ঠিক আছে এই যে এখন আমরা এই কাপড়টাকে এদিকে ভাঁজ করে দেব তো এবার এই পাশে যে এই পাশটা যেভাবে ভাঁজ করলাম ঠিক একইভাবে এই পাশে এতটুকু পরিমাণে এই যে ভাঁজ করে দিচ্ছি তিন বা চার ইঞ্চি পরিমাণে ভাঁজ করে দিব এই যে এখন দেখেন যে এখানে যে আমরা ভাঁজ করেছিলাম সেই ভাঁজের কাপড়টা এই যে ভাঁজ করে দিলাম আর এই মাথাটাও আমরা এখানে এই মাথার কাপড়ে যে কসে যে কেটে রেখেছি এই মাথাটাও আমরা এইভাবে ভাঁজ করে দিলাম এতে করে কাপড়টা সেটিংটা সুন্দর হবে ভাঁজ করে দিলাম এখন এই মাথা এই ভাঁজ করে এই যে দিয়ে দিলাম ঠিক আছে এতে সেলাইটা সুন্দর হবে তো আমাদের বেলটা বসানোর কাজ শেষ এখন সেলাই করার পালা তো চলুন সেলাই কীভাবে করতে হয় দেখে নেওয়া যাক দর্শক আমরা সেলাইয়ের জন্য প্রথমে যেটা করব দেখেন এই যে এখানে আমি 6.5 ইঞ্চি আর হলো 3.5 ইঞ্চি এই মাপের একটা কাপড় নিয়েছি এই কাপড়টাকে এই যে ভাঁজ করে দিয়েছি ঠিক আছে তো এটাকে এইভাবে ভাঁজ করে এক সাইড সেলাই দেব এবার এটাকে যে ঘুরিয়ে দিলাম সেলাই করে দিচ্ছি এবার আর একটা করবো সেটা হলো দেখেন এই যে এটাও ঠিক একইভাবে লম্বায় আমরা 6.5 ইঞ্চি নিয়েছি আর নিচে 16 ইঞ্চি উপরে আমরা নিয়েছি 2.5 ইঞ্চি অর্থাৎ নিচে চাপা উপরে সরানো করে দিয়েছি এই যে দুইটা কেটেছি একই মাপে এক সাইডে পায়ের রেখেছি রেখে এবার এই যে এটাও ঠিক একইভাবে আমরা এখান থেকে সেলাই করে দেব তো দর্শক এই দুইটা হচ্ছে আমাদের স্কার্টের দুই পাশে বসাবো অর্থাৎ বেল্টের দুই পাশে বসাবো আমরা এই দুইটাকে বেল্টের দুই পাশে বসাবো এর জন্য প্রথমে এটাকে বানিয়ে নিলাম এখন এই যে স্কার্ট আমরা যে দুই পাটটা কেটে রেখেছি এক সাইডে জয়েন্ট করে আমরা এটাকে আমান করে নিচ্ছি অর্থাৎ বড় করে নিচ্ছি দর্শক স্কার্টের দুই পার্ট জয়েন করার পরে যেটা পেলাম এই যে আমান হয়ে গেল তো এখন আমরা এক পাশে এটাকে লাগাবো আর এক পাশে আমরা এটাকে আর এক পাশে লাগাবো তো এটা প্রথমে লাগাচ্ছি দেখেন এই যে উপর থেকে এটা যখন লাগাবো তখন উপর থেকে লাগাবো এখানে আমরা চিহ্ন দিয়ে নিচ্ছি যে এই পরিমাণে আছে এই যে আমরা নিচে 1/2 ইঞ্চি পরিমাণে বাদ রেখে কেটে দিয়েছিলাম তারপরে সেলাই করেছি ঠিক একইভাবে এটাও আমরা এটা কিন্তু নিচে থেকে ধরবো এটা নিচ থেকে ধরবো 1/2 ইঞ্চি পরিমাণে বাদ রেখে ধরবো তো এই যে এটা নিচে এই বসিয়ে নিয়ে আমরা 1/2 ইঞ্চি বা একটু কম ধরে নিয়ে আমরা বাদ রেখে বা সেলাই করে নিব এই সেলাইয়ের মাথা পর্যন্ত কেটে দিলাম এখন এখানে আমরা চাপ সেলাই দিব দর্শক আমাদের স্কার্টের দুই পাশে দুইটা কাপড় আমরা লাগিয়েছি এখন বেল্টের কাজ কর দর্শক বেল্টের বিপরীত পাশে যে কাপড় আছে এই কাপড়টার মাথাটা আমরা সেলাই করে দিচ্ছি প্রথমে একটা সেলাই দেব
এরপরে আরেকটা সেলাই দিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই দুই ভাঁজ করে একসাথে সেলাইটা করে দিতে পারেন। এই যে আমরা মাথাটা ভাঁজ করে রেখেছি, এই ভাঁজ করা মাথা আমরা এদিকে সেলাই করে আটকে দিব। দর্শক, এখন আমরা আমাদের এই বেল্ট এখান থেকে জয়েন করে দেবো। দেখেন, এই এই মাথাটা আসলে মূলত এইভাবে ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে? এই মাথাটা ভাঁজ হয়ে যাবে, তো আমরা ছাড়িয়ে রেখে এই ভাঁজ যেখানে হবে সেখান থেকে এই যে আমাদের চিহ্নটা দেওয়া আছে না, এই যে বেল্ট আমরা চিহ্ন দিয়েছিলাম, এই চিহ্ন এই সেলাই এই ভাঁজ যেখানে হবে এই ভাঁজের এইখানে রেখে আমরা সেলাইটা শুরু করব। এই যে এইভাবে রেখে আমরা সেলাইটা করবো এই চিহ্ন থেকে। সেলাই করতে হবে যে বক্রম আছে না, বক্রমের নিচ দিয়ে, বক্রমের উপর দিয়ে যেন না যায়। বেল্ট বেল্টের যে বক্রম, বেল্ট বক্রমের নিচ দিয়ে সেলাই দিবেন। তো দর্শক, আমাদের বেল সেটিং হয়ে গেল। তো দর্শক দেখেন, এখন আমরা এখানে কি করব, এই যে এখানে আমরা হুক লাগাবো, ঠিক আছে? এই হুকটা নিলাম, হুকের মাথাটা ধরে এই যে এখানে দিয়ে দিচ্ছি। এই দিলাম, এখন এই হুকের পাতিটা দিলাম, আর ভিতরে হুকটা যেন চেপে না যায় এজন্য একটা টাকা বা একটা পাতি দিয়ে দিলাম। এখন আমরা এখানে হুকের কাঁটাটা বাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই মাথাটাকে সুন্দর করে সেলাই করে প্রথমে আটকে দিব। ঠিক একইভাবে নিচেও আমরা সেলাই করব। তো আমাদের হুকের মাথার কাজ শেষ হলো। এখন এই পাশে কি করব, দেখেন এই পাশে যে যতটুকু বাড়তি কাপড় আছে এইভাবে ভাঁজ দিয়ে, এই যে যে কাপড়টা নিয়েছি না, এই যে দেখেন, এই যে বাড়তি কাপড়টা, এই যে ধাপলার কাপড়টাকে এইভাবে ভাঁজ দিয়ে এখান থেকে সেলাই করে দিব। এ পাশেও আমরা ঘুরিয়ে দিচ্ছি। তো বেল্টের দুই পাশের কাজ শেষ করে দিলাম। এখন আমরা এই জয়েন্ট করেছি না, জয়েন্টের ঠিক নিচ দিয়ে সেলাই করে এই কাপড়টাকে স্কার্টের সাথে এভাবে অ্যাডজাস্ট করে দেব। সেলাইটা করার সময় অবশ্যই বেল্টের ঠিক এই বেল্ট আর স্কার্টের যে সেলাইয়ের জয়েন্ট আছে না, জয়েন্টের নিচ দিয়ে, অর্থাৎ বেল্টের নিচ দিয়ে সেলাইটা দিবেন। দর্শক, এই যে আমাদের বেল্ট সেটিং হয়ে গেল। দেখেন, এই যে উপর থেকে সেলাই কিন্তু আমরা জয়েন্টের মাঝখানে দিয়েছি, আর এই দিকে দেখেন, এই যে আমরা যে কাপড়টা রেখেছি পাটটা আমার ওই সেলাইয়ের সাথে আটকে গেছে, ঠিক আছে? তো এখন আমরা এখানে যেহেতু হুক দিয়েছি, এপাশে আমরা আই দেব। তো আইটা আসলে আমরা টিনের আই যেটা সেটা দেবো না, আমরা কাপড় দিয়ে আই তৈরি করব। এতে করে কি হবে, কোমর ইচ্ছা করলে একটু বাড়ানো বা একটু কমানো যাবে। দর্শক, এই কাপড় থেকে আমরা হুকের আই তৈরি করব। তো এই কাপড়টা আমরা এইভাবে একটা ভাঁজ দেব, আর এইভাবে একটা ভাঁজ দিয়ে মাঝখানে একটা সেলাই দিব। তো এখন এই পাশে এই যে আমরা যে বেল্টটা বানালাম এটাকে এইভাবে ভাঁজ দিয়ে এখান থেকে সেলাই শুরু করব।
এখন এখানে আমরা প্রথমে একটা আই বানাবো। এই যে দেখেন এখানে একটা কুচির মতো করে দেব, এই যে একটা কুচির মতো দিলাম, এতে করে একটা আই হলো, ঠিক আছে। তো এই মাথা দিয়ে আমরা সেলাইটা করবো, হলো মাথা দিয়ে। এরপরে এই সোজা যেটা আমার অরিজিনাল মাপ, সেই মাপ সোজা একটা দেব। আচ্ছা, এবার অরিজিনাল মাপের পরে আর একটা দেবো, তিনটা দিলেই আমার আশা করা যায় হয়ে যাবে। এই মাথাগুলো এখন যাতে ছিঁড়ে না যায় জন্য মজবুত করে দিচ্ছি। দর্শক এই যে দেখেন, এটা হলো এই যে অরিজিনাল মাপ। অরিজিনাল মাপ সোজা আমরা একটা আই বানিয়েছি। তারপরে হাফ ইঞ্চি, যদি কখনো হয়তো কোমর যদি লুজ হয় সেক্ষেত্রে, কোমর যদি বাড়তি হয় সেক্ষেত্রে এইটা দিয়ে দেওয়া যাবে, আর যদি কোমর শর্ট হয়ে যায় বা চেপে যায় সেক্ষেত্রে এটা দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। এভাবে কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। তো দেখেন এই যে হোক এখানে, এইভাবে এইভাবে, এই যে আবার এখানে, এই যে এই যে, ঠিক আছে। এভাবে পর্যায়ক্রমে আমরা আইগুলো তৈরি করে দিলাম। আচ্ছা যাই হোক, এখন সাইডে সেলাইটা করে দিচ্ছি। এটা সেলাই করার সময় যেটা করব, এটা দিয়ে আসলে এটা ঢেকে রাখতে হবে। তো এই এই বরাবর, এই মাথাটা এই সেলাই বরাবর, এই যে এতটুক কোয়ার্টার ইঞ্চি ভিতরে রেখে এইভাবে ধরবে। তারপর এখান থেকে আমরা এই এই কাপড়টাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়ে, এই যে ঘুরিয়ে নিলাম, নিয়ে এখান থেকে সেলাইটা ধরবো। এখন ঘুরে নিচ্ছে। এখন এখান থেকে আমরা এই যে পাটটা ভাঁজ করে দিয়েছি, এই পাটটার এখান থেকে সেলাই করে এটা আটকে দিব। দর্শক এই যে দেখেন, এটা আসলে সাইডে এভাবে থাকবে, এতে করে কি হবে আমাদের নিচের পাটটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, এরকম থাকবে। ওকে, তো আমরা মোটামুটি উপরের কাজ শেষ করলাম, এখন শুধু নিচের কাজটা করার দরকার। তো এখন নিচের সেলাই করার পালা। তো আমরা এখানে প্রথমে একটা চিকন করে ভাঁজ করে দিচ্ছি। প্রথম সেলাইয়ের পরে এবার দ্বিতীয় সেলাই দেবো। দ্বিতীয় সেলাইটা খুব বেশি চওড়া করে দিবেন না, বেশি চওড়া দিলে প্যাঁচ উঠে যাবে, ঠিক আছে। তো এই জন্য হাফ ইঞ্চি পরিমাণে রাখবেন। তো দর্শক, আমাদের স্কার্টের সম্পূর্ণ কাজ শেষ। আশা করছি যে আপনারা সবাই খুব সুন্দরভাবে আমাদের ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনার সমাধান করে দেওয়ার। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।